কি হয়েছিল আপনার? আমার হয়েছে যে পায়ে ব্যথা, পায়ে ব্যথা, পায়ের ব্যথা আছে। মাসের 22 তারিখ থেকে চিকিৎসা শুরু করছি। আর হাতে ব্যথা ছিল? হাতের ব্যথা হয়েছে যে কোরবানের পরে থেকে। কোমরে ব্যথা ছিল? কোমরের ব্যথা একটু একটু আসে। আর সর্বোপরি পুরো শরীরে কি ব্যথা করত? না, শুধু এই এই হাঁটুগুলো এবং পায়ের গোড়ালি, সেগুলো ব্যথা করত। একটা সময় তো আপনি হাঁটাচলা করতেন, সব ধরনের কাজ করতেন, নিজে নিজে করতেন? আচ্ছা, হঠাৎ করে আপনি দেখছেন এই ব্যথার কারণে আপনি আর হাঁটতে পারছেন না? একটা সময় কি বিছানায় পড়ে গিয়েছিলেন সম্পূর্ণভাবে? সম্পূর্ণ পড়ে গিয়েছিলেন এবং কারো সাহায্য ছাড়া আপনি চলাচল করতে পারছিলেন না? পারছি না। খুব কষ্ট হতো ওই সময়টায় যে অন্যের সাহায্য নিয়ে চলতে হচ্ছে। আপনার চোখের পানি বলে দিচ্ছে যে আপনার আসলে ওই সময়টা কতটা কষ্টে কেটেছে। কাষ্ঠ সাহায্য ছাড়া চলতে পারছেন না। একটা সময় পুরো সংসার আপনি আপনার নিজের হাতে আগলে রেখেছেন, এতগুলো সন্তানকে, পুরো পরিবারকে। সেই মানুষটা হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন এবং প্রচন্ড ব্যথা কাজ করতো, হাতেও ব্যথা কাজ করতো, পায়েও ব্যথা কাজ করতো। এটা ফুলে গেছে, হাতগুলো প্রচন্ড ফুলে গিয়েছিল, কোনো কিছু ধরতে পারতেন না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট করেছেন। কতদিন ভর্তি ছিলেন মনে আছে? এখন আজকে 10 দিন। 10 দিন পরে এখন কি অবস্থা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি। আপনি কি নিজে নিজে হাঁটাচলা করতে পারছেন? পাচ্ছি। বাথরুমে বা অন্যান্য নিজের কাজগুলো নিজে নিজে করতে পারেন? নিজে পানি গ্লাস ধরে খেতে পারেন? খেতে পারি। সব কাজ এখন নিজেই করতে পারছেন, কাউকে ডাকতে হচ্ছে না যে আমার এটা করে দাও, আমাকে ধরে বাথরুমে নিয়ে যাও? না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহ কাছে শুকর। আব্বাকে সাথে সাথে ফোন দিছি, যে আব্বা স্যারে তো এরকম বলছে, সবাইলে স্যারে তো এরকম বলছে। বলছে ঠিক আছে, তাহলে ওখানে তাহলে অ্যাডমিশন নিয়ে নেয়। তারপর আপনাদের সবার সহযোগিতায় রুম পেলাম, মানে পরদিন থেকে ট্রিটমেন্ট শুরু হলো আলহামদুলিল্লাহ। মানে 2 দিন পর্যন্ত আমার ব্যথাটা ছিল, 3 দিন থেকে আমাদেরকে আস্তে আস্তে বলতেছে মানে আমার ব্যথাটা কমতেছে। 4-5 দিন থেকে মানে আম্মা আস্তে আস্তে বাথরুমে দেখে নিজে নিজে যাওয়ার চেষ্টা করতেছে। যিনি থেরাপি দিচ্ছেন উনিও মানে যথাসাধ্য চেষ্টা করেছেন। আমি বাড়িতে যখন ফোন করি, আব্বাকে ফোন করি, আমার আপুদেরকে ফোন করি, বলছে কি বলো 17 দিনের ইয়া দিচ্ছে, 10 দিনে 9 দিন এরকম ভালো হয়ে যাবে, দর্শক সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আবারও আপনাদেরকে একবার স্বাগতম। নতুন পেশেন্ট, নতুন সমস্যা, নতুন সমাধান। দর্শক, সাইদা হোসনে আরা, বয়স 60 বছর, বাংলাদেশের খুব প্রসিদ্ধ একটি জেলা চিটাগং, বন্দরনগরী চিটং, সেখানে থাকেন। অনেকগুলো সমস্যা আমরা ওনার ডায়াগনোসিসে যেটা পেয়েছি, ওনার ক্যালকেনিয়াল স্পার ছিল পায়ের গোড়ালিতে, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, ওনার PLID ছিল সার্ভাইকেলের 3-4-5-6-7 এবং হচ্ছে লাম্বারের 1-2-3-4 এবং অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার 2 হাঁটুতে, পাশাপাশি ওনার ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল ওনার শরীরে। এই সবগুলো সমস্যা যখন একসাথে উপনীত হয়, একটা সময় সুস্থ স্বাভাবিক মানুষ, ইয়াং মানুষও আপনার অসুস্থ হয়ে পড়েন, বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। সো আমাদের এই মা, ওনার বয়স 60 বছর, স্বাভাবিকভাবেই সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন, কারো সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারছিলেন না। বাট আমাদের চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে, এই ধরনের রোগীকে খুব দ্রুত সময়ের ভিতরে ফিরিয়ে আনাটা এখন শুধু সময়ের ব্যাপার। যদি আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করেন, আপনাকে এর জন্য কখনোই বিদেশে যাওয়ার চিন্তাও করতে হবে না এবং খুব অল্প সময়ের ভিতরে সাধারণত এই ধরনের রোগীরা সুস্থ এবং ভালো হয়ে ওঠেন। তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই আজকের সাইদা হোসনে আরা, আমাদের এই মা। আসুন দর্শক, সরাসরি একটু ওনার সাথে কথা বলি, কি হয়েছিল ওনার এবং এখন উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। মা, আপনার কয় সন্তান? মা,
আমার পাঁচ মেয়ে এক ছেলে পাঁচ মেয়ে এক ছেলে মা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কি হয়েছিল আপনার আমার হয়েছে যে পায়ের ব্যথা পায়ের ব্যথা পায়ের ব্যথা আছে মাসের 22 তারিখ থেকে চিকিৎসা শুরু করছি আর হাতে ব্যথা ছিল হাতের ব্যথা হয়েছে যে কোরবানির পরে থেকে কোমরে ব্যথা ছিল কোমরে ব্যথা একটু একটু আসে আর সর্বোপরি পুরো শরীরে কি ব্যথা করত না এই হাঁটুগুলো এবং পায়ের গোড়ালি সেগুলো ব্যথা করত একটা সময় তো আপনি হাঁটাচলা করতেন সব ধরনের কাজ করতেন নিজে নিজে করতেন আচ্ছা হঠাৎ করে আপনি দেখছেন এই ব্যথার কারণে আপনি আর হাঁটতে পারছেন না একটা সময় কি বিছানায় পড়ে গিয়েছিলেন সম্পূর্ণভাবে সম্পূর্ণ পড়ে গিয়েছিলেন এবং কারো সাহায্য ছাড়া আপনি চলাচল করতে পারছিলেন না পাচ্ছিনা খুব কষ্ট হতো ওই সময়টায় যে অন্যের সাহায্য নিয়ে চলতে হচ্ছে আপনার চোখের পানিই বলে দিচ্ছে যে আপনার আসলে ওই সময়টা কতটা কষ্টে কেটেছে কষ্ট সাহায্য ছাড়া চলতে পারছেন না একটা সময় পুরো সংসার আপনি আপনার নিজের হাতে আগলে রেখেছেন এতগুলো সন্তানকে পুরো পরিবারকে সেই মানুষটা হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন এবং প্রচন্ড ব্যথা কাজ করত হাতেও ব্যথা কাজ করত পায়েও ব্যথা কাজ করত এটা ফুলে গেছে হাতগুলো প্রচন্ড ফুলে গিয়েছিল কোনো কিছু ধরতে পারতেন না আচ্ছা এর পরবর্তীতে আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট করেছেন কতদিন ভর্তি ছিলেন মনে আছে এখন আজকে আজকে 10 দিন 10 দিন 10 দিন পরে এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনি কি নিজে নিজে হাঁটাচলা করতে পারছেন পাচ্ছি বাথরুমে বা অন্যান্য নিজের কাজগুলো নিজে নিজে করতে পারেন নিজে পানি গ্লাস ধরে খেতে পারেন খেতে পারেন সব কাজ এখন নিজেই করতে পারছেন কাউকে ডাকতে হচ্ছে না যে আমার এটা করে দাও আমাকে ধরে বাথরুমে নিয়ে যাও না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ দর্শক বয়সের ভার আসলে নুয়ে পড়া আসলে দর্শক 60 বছর খুব বেশি আসলে কিন্তু বয়সও না বাট আমরা আসলে শুধুমাত্র নিয়ম কানুন না মানার কারণে আমাদের সঠিক খাদ্যাভ্যাস না থাকার কারণে আমাদের দেশে মানুষরা খুব অল্প সময়ের ভিতরে বুড়ো হয়ে যান বৃদ্ধ হয়ে যান এবং তারা যখন ভাবেন যে না এটার কোনো চিকিৎসা নেই তারা নিজেকে ছেড়ে দেন ভাগ্যের হাতে আসলে এইভাবে আসলে কখনো ছাড়ার কিছু নাই দর্শক আমরা এখানে ওনার মেয়েকে পেয়েছি যিনি আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার মায়ের সাথে ছিলেন এবং পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটার সঙ্গে উনি জড়িত ছিলেন এবং ওনার আন্তরিক প্রচেষ্টায় কিন্তু সর্বোপরি ওনার পুরো পরিবারের আন্তরিক প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমাদের এই মা সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন উনি ওনার নিজের কাজগুলো করতে পারছেন কি হয়েছিল আসুন একটু ওনার মেয়ের কাছ থেকে আমরা একটু জানি পুরো বিষয়টা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আশা করি ভালো তো অবশ্যই হবেন যেহেতু পৃথিবীর সবচেয়ে আপন হচ্ছে আমাদের মা সেই মা যখন অসুস্থ থাকে আসলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না মায়ের যখন চোখের পানি পড়ে আমাদের কারোই জিনিসটা ভালো লাগে না কি হয়েছিল আপনার মায়ের যদি একটু বলেন প্রথম থেকে আমার এমনিতেই পায়ের ব্যথা ছিল পায়ের ব্যথার জন্য হাঁটতে পারতো না তো আমরা তো যার যার বাসায় মেয়েরা তো যার যার বাসায় থাকতাম আব্বা আব্বা থাকতো আর আমার ভাইয়ের বউ থাকতো ওরা মানে দেখাশোনা করতো আর কি আমার ভাইয়ের বউ বিশেষ করে ভাইয়ের বউ খুব সাহায্য করছে আম্মা একদিন হঠাৎ করে আব্বা বলছে তোর আম্মা তো একদম হাঁটতে পারে না তোর আম্মার ইয়াটা একদম সহ্য করতে পারতেছি না আমি কি করা যায় তো চট্টগ্রামে অনেক ডাক্তার দেখিয়েছি অনেক নামে না নাম করা ডাক্তার দেখিয়েছি মানে একটু ওষুধ খেলে একটু ভালো লাগে এরপরে আবার মানে আবার ইয়েটা লাগে ব্যথাটা আবার লাগে হাঁটতে পারছে না দেখতেছি দিন দিন একদম বিস্ময় পড়ে যাচ্ছে মানে বাথরুমে নিজে নিজে যেতে পারতেছে না কারো সহযোগিতা ছাড়া কিছু করতে পারছে না হাঁটতে পারছে না মানে খাওয়াটাই আমার ভাই বউ খাওয়াই দিতে হতো মানে নিজের খাওয়াটাও নিজে নিজে খেতে পারছে না হাত ফুলে গিয়েছিল আমার ভাই বউ এনে মানে ও এসে খাওয়াই দিত মানে সুস্থ মানুষ হঠাৎ করে ধীরে ধীরে একটা অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে পড়ছে কুরবানি বিশেষ করে কুরবানি মার্চ মাস থেকে মানে ব্যথাটা শুরু হয়েছিল বাট কুরবানিতে পর থেকে আমার বেশি একদম বিশ্লেষায়িত হয়েছে আচ্ছা তারপরে আমি একদিন গেলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখলাম আম্মার দেখি বেশি অবস্থা মানে কি করব কি করব আমার জি কোন মানে অলরেডি মাঝখানে সব ধরনের ডক্টর দেখানো হয়ে গেছে মানে আমি যে আর তো তারপরে আরেকজন ডাক্তারের কাছে রেফার করছে আমি যে এত ডাক্তার দেখানোর পরে এত মানে একজন ডাক্তারের কাছে গেলে প্রায় 14-15,000 টাকার মতো মানে খরচ হয়ে যাচ্ছে আমি যে এ পর্যন্ত কুরবানিদের পর থেকে এখানে আসা পর্যন্ত 4 ডাক্তার চেঞ্জ হয়েছে আচ্ছা খুব অল্প সময়ের মধ্যে 10 দিনের পর ওনার কাছে আবার গেলে বলে যে আপনি এই ডাক্তারের কাছে যান আমি নাম আবার রেফার করে দিচ্ছি আরেকজনের কাছে রেফার করছেন তো আমি যে আর কোনো ডাক্তার দেখানো আমি হঠাৎ করে মানে আপনাদের এই DPRC হাসপাতালের ইয়েটা পেলাম ইউটিউব থেকে
তারপরে তাছাড়া আমাদের এক রিলেটিভস এখানে অ্যাডমিশন নিয়েছিল তো আচ্ছা তো ওর থেকে খবর নিছি উনি কেমন আছেন ও আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন আচ্ছা সেটা জানার পর একটু কনফিডেন্স বেড়ে যায় হ্যাঁ ও যখন বলছে ও যে মানে আমি 4 দিন মানে ওর তো প্রায় মানে 9 মাস 6 মাস ও বলছে 6 মাস একদম ও বিছনা থেকে উঠতে পারে না একদম হামাগুড়ি দিয়ে নাকি হাঁটাহাঁটি করছে এরকম নাকি যোগাযোগ করলাম ও বলছে ঠিক আছে আসেন তারপর আপনাদের এখানে ইয়াতে কল দিয়ে দেখলাম বলছে ঠিক আছে রোগী নিয়ে আসেন দেখি আগে রোগী তারপর স্যারকে দেখালাম সারাদিন অনেক কষ্ট গেল স্যার সকালবেলা দেখছেন আমরা রাত্রে গাড়ি তুলছি এখানে সকালে এসে পৌঁছেছি স্যার যখন প্রথম দেখলেন দেখার পরে ওনার রিপোর্টগুলো দেখলেন দেখার পরে স্যার কি বলেছিলেন স্যার বলছেন আমার স্যার বলছে উনি বলছে এই ধরনের মানে এই ইয়াগুলো করলে এগুলো করা যাবে এখানে থাকতে হবে 17 দিন পারবেন না বলছি স্যার মানে আম্মাকে সুস্থ করার জন্য যেটা করতে হয় আপনি সেটা করবেন স্যার কি বলেছেন যে সুস্থ হবেন সুস্থ হবেন বলছে আলহামদুলিল্লাহ আমি 100% আস্থা রাখি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন মানে স্যারের কথা মানে আমার এত বেশি ভালো লাগছে আমি আব্বাকে সাথে সাথে ফোন দিছি বলছি আব্বা স্যারে তো এরকম বলছে সবাইলে স্যারে তো এরকম বলছে বলছে ঠিক আছে তাহলে ওখানে তাহলে অ্যাডমিশন নিয়ে নেন তারপর আপনাদের সবার সহযোগিতায় রুম পেলাম মানে পরদিন থেকে ট্রিটমেন্ট শুরু হলো আলহামদুলিল্লাহ মানে 2 দিন পর্যন্ত আমার ব্যথাটা ছিল 3 দিন থেকে আমাদেরকে আস্তে আস্তে বলতেছে মানে আমার ব্যথাটা কমতেছে 4-5 দিন থেকে মানে আম্মা আস্তে আস্তে বাথরুমে দেখে নিজে নিজে যাওয়ার চেষ্টা করতেছে যিনি থেরাপি দিচ্ছেন উনিও মানে আমি নিজেও যদি ওনাকে দেখেছি আম্মা যে সুস্থ হবে মানে এটা কল্পনা মানে আমি বাড়িতে যখন ফোন করি আব্বাকে ফোন করি আমার আপুদেরকে ফোন করি বলছে কি বলো 17 দিনের ইয়া দিছে 10 দিনে 9 দিন এরকম ভালো হয়ে যাবে বলছে তুই ভালো করে দেখবি অবিশ্বাস্য একটা বিষয় আসলে আর ইয়াং মানুষ হলে একটা কথা একদম বয়স্ক একজন মানুষ বাট এত দ্রুত রিকভার করাটা আসলে কিছুটা অবিশ্বাসের সময় অবশ্যই মানে খুব ভালো লাগছে আর কি আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এরকম আপনাদের মতো এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন যারা হয়তো দীর্ঘদিন যাবৎ ঘরে পড়ে আছেন তারা জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন তাদের জন্য যদি কিছু বলেন আমি এমনিতে মানে চট্টগ্রামে আমি তো টিচিং প্রফেশনে আছি আমার কলিগদেরকে প্লাস আমার আশেপাশে মানে যারা আমার কাছে সবাই ফোন করতেছেন আমি যে ঢাকায় আসছি আমার যে যাদের পায়ের ব্যথা আছে যাদের এ ধরনের ব্যথা আছে সব আপনারা এই হাসপাতালে নিয়ে আসবেন আমি অলরেডি 5 জন রোগী মানে বলছি ওদেরকে মানে আসবে বলছে আমাকে যে টিয়াটা ভালো করে ইয়া করে নাও যাবো ওখানে কোন ইনস্টিটিউটে আছেন ম্যাম আমি প্রাইমারি ডিপার্টমেন্টে আছি বাংলাদেশ প্রাইমারি আচ্ছা আচ্ছা কোথায় আছেন আমি চট্টগ্রামে রাঙ্গুনিয়াতে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রফেশনের সাথে আছেন মানুষ গড়ার কারিগর দর্শক এতক্ষণ আপনারা শুনলেন আমাদের এই মায়ের ঘটনা দেখুন সুস্থ সবল একজন মানুষ নিজের সব কাজ নিজে করছেন হঠাৎ করে কিন্তু অসুস্থ আমরা অনেকেই কিন্তু আসলে ভাবি যে আমার জীবনে যদি একটা মিরাকেল ঘটতো এটা কম বেশি আমরা সবাই আসলে ফ্যান্টাসিতে থাকতে আমরা পছন্দ করি যদিও আমরা শেয়ার করি না কিন্তু আসলে কম বেশি আমাদের সবার ভিতরে থাকে যে অবিশ্বাস্য কিছু যদি ঘটে যেত আমরা সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যদি আমরা দেখতে পাই যে আমি সুস্থ হয়ে গেছি এটা অনেক অনেক মানুষের আমাদের স্বপ্ন যদিও আমাদের জীবনে এই ধরনের মিরাকেল ঘটবে আমরা আশা করি না কিন্তু তারপর আমরা চিন্তা করি বাট চিকিৎসা ব্যবস্থা আসলে বর্তমান সময়ে এতটাই আধুনিক হয়ে গেছে এতটাই উন্নত হয়ে গেছে আসলে মিরাকেলের মতোই কিছু কিছু ঘটনা ঘটে যায় যারা আপনার এতদিন দীর্ঘদিনের অসুস্থ মানুষ খুব দ্রুত সময়ের ভিতরে খুব ভালো হয়ে যাচ্ছেন সুস্থ হয়ে যাচ্ছেন স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন এই যে আজকে আমার মা যে ওনার চোখের পানি পড়ছে কেন পড়ছে এটা আসলে আনন্দের যে এই যে কারো গলগ্রহ হয়ে থাকা সেটা যতই আমার আপন মানুষ হোক তারপর কিন্তু আমাদের কারো সাহায্য নিয়ে অসুস্থ হয়ে পড়ে থাকতে বিছানায় কারোই ভালো লাগে না আমরা সবাই চাই জীবনের শেষ দিন পর্যন্ত যাতে আমার নিজের কাজটা আমি নিজে করতে পারি একটু সুস্থ থাকি স্বাভাবিক থাকি আমি সুস্থ থাকলে আমার পরিবারের ভালো লাগবে এবং পরিবারের সাথে আমি ভালো সময় কাটাতে পারবো এটা অনেক বড় একটা বিষয় ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।